এবং সেই সমস্ত প্রচেষ্টা, আইনি প্রচেষ্টা, রাস্তার লড়াই, প্রতিদিন মঞ্চের লড়াই, প্লাস আনুষঙ্গিক যে কর্মকাণ্ড আপারে আপারনি, সেই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। এবং দায়িত্ব নিয়ে বলছি, দুটো বিষয় আমরা বলেছিলাম। এক, যোগ্য চাকরি প্রার্থী যত দ্রুত সম্ভব তাদেরকে স্কুলে পাঠাবো। দুই, লাস্ট ওয়েটিং চাকরি প্রার্থী থাকা পর্যন্ত আমরা লড়াইয়ে থাকব। লড়াই মানে ফেসবুকে নয়, লড়াই মানে ধর্মতলায়, ধর্না মঞ্চটায় আমরা থাকব। এবং সেখান থেকে যত রকমের আইনি হোক, প্রশাসনিক হোক, যা যা কর্মসূচি নেওয়া দরকার আমরা নেব পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের। প্রতিটা আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের দায়িত্বশীল চাকরি প্রার্থী নেবে, যেটা এতদিন ধরে নিয়ে এসছে, এখনো নেবে, ভবিষ্যতে তো নেবেই নেবে। তো যার জন্য বলবো, সঙ্গে থাকুন, কোন রকম কোনো দুশ্চিন্তা নয়। আমরা নির্দিষ্ট সময়ে স্কুলে যাব, আর যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে খুব শর্ট টাইমের মধ্যে করতে পারেন, চেষ্টা করব যতটা সম্ভব উত্তর দেওয়ার। হ্যাঁ, ওয়েটিং, ওইটা ওয়েটিং নিয়ে বললাম, ওয়েটিং এর কাউন্সিলিং খুব দ্রুত শুরু হবে, সেকেন্ড কাউন্সিলিং। অ্যাপ্রক্স 2500 মতো চাকরি প্রার্থী, মূলত অ্যাবসেন্ট, রিজেক্ট, রিফিউজ আর মাল্টিপল র্যাঙ্কের কারণে এই সেকেন্ড কাউন্সিলিং এ প্রায় 2500 ছেলে ডাক পেতে চলেছে, আর কাউন্সিলিং দ্রুত হবে। সিট আপডেট, দেখুন বারবার এই বিষয়টা নিয়ে বলেছি, সিট আপডেট বিষয় নিয়ে অলরেডি হিয়ারিং এ একাধিকবার প্রসঙ্গ এসেছে, আরো পরবর্তীতে যে আর্গুমেন্ট আছে সেখানে প্রসঙ্গটা আসবে। এই টোটাল বিষয়টা বিচারাধীন, সুতরাং এই বিষয়ে অত্যুক্তি আমরা করব না, বিচারপতি স্বয়ং যেখানে দেখছেন সেখানে আমরা এই বিষয়ে কথা বলবো না। তবে সিট আপডেট সত্যি কথা বলতে কি এটা ন্যায্য দাবি এবং একটা সময়ের দাবি, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যারা রাস্তায় লড়াই করছে আপডেট ভ্যাকেন্সি নিয়ে, আমরা সব মানে তাদের সঙ্গে আছি, সাময়িকভাবে নয়, সব রকমভাবে তাদের সঙ্গে আছি, মানসিকভাবে আছি। কিন্তু যারা শুধুমাত্র এই বিষয়টাকে ইস্যু বানিয়ে নিজের জীবন জীবিকা উপার্জনের মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন, আমরা মূলত তাদের সঙ্গে নেই। কিন্তু যারা এই অ্যাকচুয়াল আপডেট ভ্যাকেন্সি বা এই বিষয় নিয়ে রাস্তায় আছে, লড়াই আছে, আমরা তাদেরকে কুর্নিশ জানাই, তাদের সঙ্গে আছি। এবং ডিরেক্টলি আমি মানে বলছি, যত দ্রুত এই ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিংটা হবে, কাউন্সিলিং পর জয়নিং, যখন সেকেন্ড কাউন্সিলিং এর জয়নিং পর্যন্ত হয়ে যাবে, তারপর মূলত আমরা এই বিষয় নিয়ে প্রত্যক্ষভাবে ভ্যাকেন্সি আপডেট নিয়ে কিছু করা যায় কিনা সে বিষয়ে আমরা ভাববো। কারণ এই মুহূর্তে যদি আমি বা সুশান্ত বা আমরা কয়েকজন ভ্যাকেন্সি আপডেট এই বিষয়টাকে নিয়ে আসি, একদম অন লাইভ বলছি, তাহলে আমাদেরই কিছু মানুষ আছে যারা এইটাকে খুব সুন্দরভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে, যে যে দাদা আমরা ওরা ভ্যাকেন্সি আপডেট প্রসঙ্গ যাচ্ছে, সুতরাং এম প্যানেল ক্যান্ডিডেটদেরকে নিয়ে আমরা একটা আলাদা টিম বানাবো, সুতরাং এই সুযোগটা আপনাদেরকেও দিচ্ছি না আমরা, আপনি দায়িত্ব নিয়ে বললাম তো। সুতরাং এই বিষয়টা পরে হবে আমাদের, সেটা সাংগঠনিক আলোচনার বিষয়, সবাই মিলে আলোচনা করে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে আমরা কোর্টের বিষয়ে ছাড়ছি, আর যারা রাস্তার লড়াই করছে ভ্যাকেন্সি আপডেট নিয়ে, আমরা তাদের সার্বিকভাবে তাদের সঙ্গে আছি। কাউন্সিলিং জয়নিং কবে নাগাদ হতে পারে, ওই একই প্রশ্নের উত্তর দিদি আপনাকে বলি, যে জয়নিং কোর্ট দেবে, সুতরাং বিচারাধীন বিষয়ে কবে হবে এই প্রশ্নটা নিছক আমার কাছে, মানে আমার কাছে করা অন্তত বোকামি। তো যাই হোক, উদ্বেগ আছে, হয়তো জিজ্ঞাসা করেছেন, খারাপভাবে নেবেন না, কিন্তু যতক্ষণ পর্যন্ত না এটা বিচারাধীন বিষয় অর্ডার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি বা কেউই এই বিষয়টা নিয়ে বলতে পারি না।
ওয়েমাশিট আপলোডের ব্যাপার বলুন। ওয়েমাশিট আপলোড দেখুন, ওয়েমাশিট কি হবে না হবে, আপলোড হবে কি হবে না, সেটা তো সম্পূর্ণ বিচারাধীন বিষয়। কারণ বিরোধীরা বা যারা অন রেকর্ড অ্যাডভোকেট তারা হয়তো এই বিষয়টা নিয়ে প্রশ্ন আসবে বা এসেওছে একাধিকবার, সেখানে বিচারপতি যেটা ভালো ভাববেন বুঝবেন সেটা করবেন। তবে প্রশ্ন হলো ওয়েমাশিট যেটা, সেটা হলো এর আগে আপনারা একটু লক্ষ্য করবেন যে সুপ্রিম কোর্টের একটা অর্ডারে পরিষ্কার বলা হয়েছিল যে ওয়েমাশিট আর ফার্দার মেবি ওয়েবসাইটে আপলোড নয়, কারো যদি কোনো প্রসঙ্গ এসে থাকে তাহলে মুখবন্ধ খামে হয়তো বিচারপতি চাইতে পারেন। তো এই বিষয়টা অন রেকর্ড বিচারপতির বিষয়, উনি কি চাইবেন কি ভাববেন সেটা উনার একান্ত বিষয়। এই বিষয়ে অত্যুক্তি করার মতো মানে চাকরি প্রার্থী মঞ্চের অন্তত স্পর্ধা নেই। নিউ এসএসসির কি খবর দাদা? নিউ এসএসসি এই বিষয়টা নিয়ে কালকেও পোস্ট করেছিলাম যে নিউ এসএসসি পুরনো নাইন, দেখুন নাইন টেন এখনো সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় মামলা চলছে, ইলেভেন টুয়েলভ সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় মামলা চলছে, ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন কাউন্সিলিং হয়েছে, পুরনো কাউন্সিলিং এখনো পর্যন্ত তারা জয়নিং পায়নি, গ্রুপ সি গ্রুপ ডি সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় মামলা চলছে, আপার প্রাইমারি বিগত 10 বছরে রিক্রুটমেন্ট হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে পুরনো সমস্যা যেহেতু এখনো মেটাতে পারেনি আর গেজেট হয়নি, তারপরে গেজেট যেখানে পাঠানো দরকার অর্থাৎ ল ল অফিসারদের কাছে পাঠানো, সেই জায়গায় পেন্ডিং হয়ে পড়ে আছে। সেইখান থেকে ল অফিসার হয়ে তারপরে ক্যাবিনেটে পাশ হয়ে তারপর রাজ্যপালের কাছ হয়ে আবার ওয়েবসাইটে এসে তারপরে নোটিফিকেশান আসতে, এটা দাদা সময় লাগবে। তবে আমি একদম শর্টকাট এক কথায় বলতে পারি যে যতক্ষণ না পুরনো বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিউ এসএলএসটি নিয়ে কোনো পজিটিভ খবর আমাদের কাছে এই মুহূর্তে অন্তত নেই। আপার প্রাইমারি নন ট্রেন্ড যারা তারা কি কাউন্সেলিং এ ডাক পাবে? দেখুন নন ট্রেন্ডের বিষয়টা এর আগের দিন আর্গুমেন্টে এসেছে, তো বিচারপতিও সেখানে পজিটিভলি নিয়েছেন, এখন কি হবে না হবে সেটা সময় অপেক্ষা করুন। বিচারপতি মহাশয় উনি যখন ফাইনাল কনক্লুশন টানবেন আপার প্রাইমারি, তখন আমার মনে হয় এই বিষয়টা অবশ্যই একটা পয়েন্টে থাকবে বলে আমি মনে করি। সুতরাং আপনি আরেকটু সময় নিন, অর্ডার আসতে দিন বা এই হিয়ারিং প্রক্রিয়া শেষ শেষ হোক, তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার স্ট্যাটাস। নট ইন দ্য লিস্ট দের কি হবে? নট ইন দ্য লিস্ট সম্বন্ধে বারবার বলেছি বিচারাধীন বিষয়। আমরা বারবার একটা কথা বলার চেষ্টা করি যেগুলো বিচারাধীন বিষয়, যেখানে বিচারপতি নিজে দেখছেন, সেখানে আমি আপনি নয়, স্বয়ং এসএসসি চেয়ারম্যান বা শিক্ষামন্ত্রী পর্যন্ত বলে দিতে পারেন না যে এখানে কি হবে। অ্যাকচুয়াল এটা উকিল বাবু যারা আছেন তারা আর বিচারপতি, টোটাল বিষয়টা তাদের আর্গুমেন্ট এবং বিচারপতির পয়েন্ট অফ ভিউ এর উপর নির্ভর করে এর জাজমেন্ট হবে। সুতরাং এই বিষয়ে অত্যুক্তি মানে আমাদেরকে দিয়ে করিয়ে নেবেন না, আর আমরা করতেও পারবো না। যে যাদের নাম্বার অনেকের কমে গেছে আনএক্সপেক্টেডলি, আমাদের অনেক বন্ধু যাদের নাম্বার কমে গেছে, যারা আমাদের লড়াইয়ের দীর্ঘদিনের সঙ্গী তাদের নাম্বার কমে গেছে, আমরা সত্যি কথা বলতে কি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে প্রচণ্ড সমব্যথী। কিন্তু একটা জায়গায় হয়তো তারা আমাদেরকেও অনেক সময় ভুল ভাবে যে মঞ্চ আমাদের কি সত্যি পাশে নেই। আমরা বারবারই একটা কথা বলি যে নিয়োগ প্রক্রিয়াটা স্টার্ট করা জরুরি, তারপরে যাদের যা সমস্যা আছে সেগুলো তো বিচারাধীন বিষয়, সেগুলো তো শুনছেই। সুতরাং আমরা বরাবরই ফোকাস করেছি যেটা, বৃহৎ চাকরি প্রার্থীদের নিয়োগটা দরকার, সেই নিয়োগের লক্ষ্যে যা যা করা দরকার আমরা সেই বিষয়ে মানে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি যেন যত যোগ্য চাকরি প্রার্থী আছে যত দ্রুত স্কুলে পাঠানো যাক। আর এই যাদের নাম্বার কমে গেছে বা ওএমআর রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো স্ট্রংলি আর্গুমেন্ট এর আগে হয়েছে, আবার স্ট্রংলি আর্গুমেন্ট হবে। সুতরাং বিচারপতির নজরে এই ব্যাপারটা আছে, একটা ওয়ে আউট উনি বার করবেন অবশ্যই, দেখতে থাকুন ফাইনাল কোর্ট অর্ডারে। বিলো কাট অফ হ্যাঁ একদম, আমরা চেষ্টা করছি যে হিয়ারিং গুলো যেন কন্টিনিউ হয়, একদম মানে আমরাও চেষ্টা করছি হিয়ারিং গুলো যেন কন্টিনিউ হয়, এবং এই হিয়ারিং গুলা যেন কোনো মাঝপথে কোনো রকম কোনো সমস্যা না হয় বা বিলম্ব না হয়, যার কারণে আমি বারবার বললাম যে একটু আগে মঞ্চের তরফ থেকে আমরা ভাবছি যে যে যেখানে যেখানে যাওয়া দরকার, আবারও বলছি চাই সে সরকার পক্ষের হোক চাই বিপক্ষের হোক, চাই সরকার পক্ষের উকিল হোক চাই বিপক্ষের উকিল হোক, আমরা প্রত্যেকটা জায়গায় এইটুকু দাবি নিয়ে আমরা পৌঁছাবো যে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা সাফার করবে না। পরিষ্কার বলছি যারা যোগ্য চাকরি প্রার্থী
তারা সাফার করবে না। যত দ্রুত সম্ভব হিয়ারিং হোক, তাতে ফাইনাল জাজমেন্ট যা খুশি হোক বা যা আসে আসুক, সেটা বিষয় নেই, কিন্তু হিয়ারিং গুলা কন্টিনিউ হোক এবং একটা মানে একটা এই বিলম্বিত বিচার ব্যবস্থা, এটাও ওয়ান টাইপ অফ ইনজাস্টিস, এটাও এক ধরনের অবিচার। এই যুগ যুগ ধরে, মাস মাস ধরে, সপ্তাহকে সপ্তাহ, বছরকে বছর একটা মামলা চলতে থাকবে, এটাও ওয়ান টাইপ অফ ইনজাস্টিস। সো সেই জায়গা থেকে আমরা বিচার ব্যবস্থার কাছেও করার অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব ব্যাপারটাকে কনক্লুশন টানুন। 1, 9, 2, 9, 3, 9, 4, 9, 7, 9, 9, 10 বছর আমাদের জীবন থেকে অলরেডি অতিক্রান্ত। সুতরাং আর বিলম্ব নয়, যা হোক ফয়সালা হোক, এর কাট ক্লিয়ার একটা ব্যবস্থা হোক। দাদা মঞ্চে তো ব্যবস্থা করুন, একদম মঞ্চের তরফ থেকে আমাদের উকিল মহাশয় অবশ্যই আছেন, সিনিয়র উকিল যিনি আছেন, তিনি বিশেষ কারণবশত ছিলেন না, অর্থাৎ অধিবেশনের কারণে দিল্লিতে যেতে হয়েছিল, যার জন্য কল্যাণবাবু মহাশয় আমাদের সেই দিন অন্তত হিয়ারিংয়ে ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন না। তবে উনার যদি ওই রকম কোনো শিডিউল না থাকে, উনি অবশ্যই পৌঁছে যাবেন। আর উনার যখন আর্গুমেন্ট করার সময় আসবে, অর্থাৎ উনাকে যখন আর্গুমেন্ট করতে হবে, তখন উনি অবশ্যই প্রেজেন্ট থাকবেন, তিনি যে অবস্থাতেই থাকুন না কেন, সেটা আমাদেরকে পার্সোনালি জানিয়েছেন। আর উনি চেষ্টা করবেন যদি অন্য কোনো ওই রকম মানে বিশেষ কোনো ইম্পর্টেন্ট কাজ না থাকে, তাহলে উনি আমাদের হিয়ারিংয়ে অন্যান্য মানে অন্যান্য অ্যাডভোকেটরা আর্গুমেন্ট করার সময়েও উনি ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন। একদম যা হবে হোক বাট শেষ হোক, হ্যাঁ আমরাও সেটাই চাইছি। দশটা অনেকক্ষণ হয়ে গেল, যাই হোক দাদা, সেকেন্ড কাউন্সিলিং এর পর যেন নেক্সট থার্ড ফোর্থ কাউন্সিলিং গুলো কন্টিনিউ থাকে সেটা লক্ষ্য রাখবেন প্লিজ। অবশ্যই মঞ্চের দেখুন, সেকেন্ডের পর থার্ড আসবে, ফোর্থ আসবে, ফিফথ আসবে, খুব স্বাভাবিক। 9, 10, 11, 12 আমরা দেখেছি যে 7খানা 8খানা করে কাউন্সিলিং হয়েছে। সেই জায়গায় আপার প্রাইমারি 100% মাল্টিপল র্যাঙ্ক হওয়ার কারণে আমরা আশা করছি যে অন্তত 10খানা কাউন্সিলিং হবে। সুতরাং আমরা চেষ্টা করব যে যত দ্রুত সম্ভব কাউন্সিলিংগুলো হোক, আর জয়েনিংটা যতক্ষণ না হচ্ছে, একটা প্রচুর পরিমাণে চাকরি প্রার্থী, কিন্তু আমরা আনএক্সপেক্টেড একটা চাকরি প্রার্থী নন জয়েনিং হবে আপনাদের ধারণার বাইরে। কারণ অনেক 9-10 জব করে, 11-12 জব করে, বা অনেকে প্রাইমারি জব করে বাড়ির কাছে, 2010 সালে পেয়েছে, 14 সালে পেয়েছে, 17 সালে পেয়েছে, 21 সালে পেয়েছে, কিন্তু সে কাউন্সিলিং করে গেছে, অথচ তার স্কুল পেয়েছে দেখা গেল আলিপুরদুয়ার বা ঝাড়গ্রাম, মানে অনেক দূরে দূরে স্কুল পেয়েছে, 500 কিলোমিটার, 300 কিলোমিটার, 400 কিলোমিটার, এক কথায় তাকে বাড়ি থেকে গিয়ে সেখানে মানে বাড়ি ভাড়া নিয়ে বা বাড়ি নিয়ে তাকে থেকে স্কুল করতে হবে। তো যে মাস্টারমশাইটা 2016-17 সালে প্রাইমারি পেয়েছে বা 21-এ প্রাইমারি পেয়েছে বা 10-এ প্রাইমারি পেয়েছে, তার স্যালারি নর্মালি আপার প্রাইমারি স্কেলে এখন চলে গেছে বা আপার প্রাইমারি লেভেলে চলে গেছে, এবং সে চাকরি করছে কোথায়, বাড়ি থেকে 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 7 কিলোমিটার, অর্থাৎ বাড়ির গরম ডাল ভাত খেয়ে সে স্কুলে স্কুল যেতে পারে। সেই চাকরি প্রার্থীটা বা সেই সেই মাস্টারমশাইটা স্বাভাবিকভাবে 300 কিলোমিটার দূরে তারা যেতে চাইবে না, কিন্তু কাউন্সিলিং এ এসেছিল যে ওই যে একটা ব্যাপার থাকে না যে আমি আপারেও পেয়েছিলাম, তো সেই জায়গা থেকে কাউন্সিলিং এসেছিলেন, খুব ভালো কথা। জয়নিং করবে না যতটুকু আমরা জানি, এরকম চাকরি প্রার্থী প্রচুর আছে। তো যতক্ষণ না জয়েন করছে, মানে জয়নিংটা ইস্যু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি নন জয়নিং ভ্যাকেন্সিটা পাচ্ছেন না, এটা খুব স্বাভাবিক কথা। তো সেই জায়গায় চেষ্টা করে আমরা যদি এক মানে সেকেন্ড কাউন্সিলিং হওয়ার পর জয়নিং লেটারটা কমপ্লিট হয়ে যায় বা জয়নিং পেয়ে যায়, তাহলে আপনি ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং এ যেহেতু প্রায় 11,000-11,500 চাকরি প্রার্থী যারা এমপ্যানেল স্ট্যাটাসটা পাচ্ছে, তাদের একটা বৃহৎ অঙ্কের চাকরি প্রার্থী যারা নন জয়নিং থাকবে, তখন সেই ভ্যাকেন্সিটা আপনি নিতে পারবেন। এবার সেক্ষেত্রে আপনাকে 3 মাস সময় দিতে হবে, নন জয়নিং ভ্যাকেন্সিটা পেতে আপনাকে জয়নিং ইস্যু করার পর 3 মাস সময় দিতে হবে। তো সেই সময়টা যদি না আসে, তাহলে স্বাভাবিকভাবেই আপনি সেই নন জয়নিং ভ্যাকেন্সিটা পাচ্ছেন না। তো আপনি থার্ড কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিং এর জন্য তাড়াহুড়ো করবেন না, বরং আপনি চেষ্টা করবেন যে থার্ড কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিং একটু লেট হোক। কারণ থার্ড কাউন্সিলিং সেকেন্ড মানে থার্ড কাউন্সিলিং এর আগে যদি ফার্স্ট সেকেন্ডে জয়নিং হয়ে যায়, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার স্কুল পড়ছে দেখা যাচ্ছে থার্ড কাউন্সিলিং নর্মালি হলে আলিপুরদুয়ার, কিন্তু আপনি ফার্স্ট কাউন্সিলিং এর নন জয়নিং ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছেন আপনার বাড়ির কাছে। একটা সেকেন্ড কাউন্সিলিং এর অপশনে তা আপনার আপনি পাচ্ছেন না বাড়ির কাছে স্কুল, কিন্তু আপনি দেখা যাচ্ছে থার্ড কাউন্সিলিং। আমার লাইভ হয়তো শুনে থাকবে, আমার এই ফেসবুক, আমার খুব পরিচিত একটা বন্ধু ছিল আপার প্রাইমারিতে, অন্বেষা বসাক,
তো সে এই সেভেন্থ কাউন্সিলিং এ নাইন টেনে চাকরি পেল, সিক্স কাউন্সিল সেভেনে, তো সেভেনে তার যখন তার আগের কাউন্সিলিংটা হলো তখন একজন বায়োসায়েন্সের ক্যান্ডিডেট ওর ক্যাটাগরিতে কল পেল, তো সে চাকরি পেল জলপাইগুড়ি। তো তখন ও একটু হতাশ, বলল যে মা খুব খারাপ লাগছে যে মাহি দেখ চাকরিটা পেলাম না, নাইন টেনে আর মনে হয় হলো না, আপারটাই ভরসা ইত্যাদি ইত্যাদি। আমরা ওকে বললাম না দিদি চুপচাপ থাকো, হয়ে যাবে দেখো, না আর হবে না রে, ব্যাস। তারপরে আট নম্বর কাউন্সিলিং আসলো, একটা নন জয়নিং ভ্যাকেন্সি ফাঁকা হলো ওর বাড়ি থেকে 4 কিলোমিটারের দূরত্বে। ও আট নম্বর কাউন্সিলিং এ কল পেলো, চাকরি পেলো বাড়ি থেকে 8 কিলো মানে 4 কিলোমিটারের দূরত্বে, বাড়িতে থেকে গরম রান্না করে খেয়ে তার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে ও স্কুল যায়। তাহলে আমরা বলি যে সেভেন কাউন্সিলিং এ যে যদি চাকরিটা ওর আগের কাউন্সিলিংটা যদি ওর চাকরিটা হতো তাহলে ওকে চাকরি করতে যেতে হতো জলপাইগুড়ি, আর ও তার পরে কাউন্সিলিং এ পেলো নন জয়নিং ভ্যাকেন্সিটা পেলো বাড়ির কাছে স্কুল পেলো। তো এই ব্যাপারগুলো অনেক সময় কাজ করবে। আমরা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে সব বিষয়গুলোর উপর আমরা নজর রাখছি, সব বিষয়গুলো কিভাবে যত দ্রুত সম্ভব যোগ্য চাকরি প্রার্থীরা স্কুলে যেতে পারে, সমস্ত রকম ভাবে চাকরি প্রার্থীদের সুবিধা হয়, চাকরি প্রার্থীরা যেন খুব দ্রুত স্কুলে যেতে পারে এবং নিয়োগ প্রক্রিয়া যেন খুব মানে খুব দ্রুত এগিয়ে যায়, সব রকম বিষয়ের উপর আমরা নজর রাখার চেষ্টা করছি। সুতরাং একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন, একদম স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আপনাদেরকে একদম ওপেন টু অল করে দেওয়া হবে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ। অনেক কথা হলো আর প্রশ্ন চেষ্টা করেছি, আর আর যত প্রশ্ন করেছিলেন সাধ্যমতো প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার, মানে সিমিলার টাইপ অফ কোশ্চেন যত ছিল আমি মোটামুটিভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কতগুলি কাউন্সিলিং হতে পারে, ওই এক কথায় শেষ করলাম যে আপার প্রাইমারিতে আমি মনে করি 10টা কাউন্সিলিং হবে, কারণ আমরা দেখেছি 9, 10, 11, 12 ক্ষেত্রে 7টা 8টা কাউন্সিলিং হয়ে যাওয়ার পরও এখনো বলে যে নন জয়নিং ভ্যাকেন্সি 2টা 1টা 4টা করে পড়ে আছে। তাহলে স্বাভাবিকভাবেই আপার প্রাইমারিতে 100% মাল্টিপল র্যাঙ্ক হয়েছে এবং দুর্নীতি করার কোনো জায়গা পায়নি। তো এই জায়গা থেকে প্রচুর পরিমাণে কাউন্সিলিং হবে অন্তত 10টা। সিট কনভার্ট, হ্যাঁ সিট কনভার্টের বিষয়টা নিয়ে পরে বলবো, এখন এটা যেহেতু বিচারাধীন বিষয় এই বিষয়ে মুহূর্তে এখনই কিছু বলছি না, পরে বিষয়টা না। তবে এতটুকু আপনাদেরকে জানিয়ে রাখি 9, 10, 11, 12 এর ক্ষেত্রে এর আগে ভ্যাকেন্সি কনভার্ট হয়েছে, অতএব হয় না এমন কোনো জিনিস নেই, হয়। কিভাবে হয় কেমনভাবে হয় সে প্রসেসগুলো আমাদের অলরেডি প্রক্রিয়ার মধ্যে চলছে, সুতরাং জেনে যাচ্ছি, সময় আসলে সেগুলো অ্যাপ্লিকেশন করতে পারবো, এটা আপনার ধারণা, এটা আমাদের ধারণা। হ্যাঁ পিভিআর, পিভিআর নিয়ে চাপ নেই, পিভিআর এই মুহূর্তে অন্তত হওয়ার কোনো গল্প নেই, আগে স্কুল জয়েন করবেন তারপর পিভিআর। আর যদি এই এই নোংরামিটা আমাদের সঙ্গে করার চেষ্টা হয় যে পিভিআর আগে করাবো তারপরে জয়নিং ইস্যু করব বা তারপরে অন্য কিছু করাবো, তাহলে এই নোংরামির উত্তর কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে দেব, চাপ নেই, আমাদের সঙ্গে এই নোংরামি চলবে না, 10 বছর ধরে আমাদের সঙ্গে প্রচুর নোংরামি হয়েছে। না দেখুন সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টের কটা কোন ক্যাটাগরিতে এখনো পর্যন্ত ভ্যাকেন্সি ফাঁকা হয়েছে, অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিং এ ইম্প্যানেল স্ট্যাটাস পেতে পারেন, এই স্পেসিফিক প্রশ্নটা দয়া করে লাইভে করবেন না, কারণ আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবেন, সেখানে আমরা প্রতিদিন কাউন্সিলিং এর শেষে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ক্যাটাগরির কি কি স্ট্যাটাস আছে সমস্ত বিষয় জানিয়ে দিয়েছি, অতএব এ বিষয়ে লাইভে এত বিষয় ক্লিয়ার করা সম্ভব নয়, কারণ 252টা কাস্ট ক্যাটাগরি আছে। এই যে আপার প্রাইমারি সাবজেক্টের কাস্ট ক্যাটাগরিগুলো যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন 252টা আছে, তাহলে 252টার কোথায় কটা ফাঁকা হলো এই ব্যাপারটা অন্তত লাইভে এইভাবে মনে রাখা বা ডিসকাস করা পসিবল নয়। সুতরাং আপনার যদি একান্তই জানার ইচ্ছা থাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমাদের বিভিন্ন ভেরিফাইড গ্রুপ আছে সেই ভেরিফাইড গ্রুপগুলোতে একটু অ্যাড হয়ে যাবেন, সেখানে আপনি আপনার তথ্যটা জানতে চাইবেন, আমরা আপনাকে 100% প্রোভাইড করার চেষ্টা করব আমাদের মানে বেস্ট অফ নলেজ যেটা আছে।
সেখান থেকে প্রত্যেকটা বিষয় জানানোর চেষ্টা করব। এখনো পর্যন্ত করে এসেছি। ওকে, তাহলে আরো একটা বিষয় মনে করিয়ে দিই আরো একবার, দিয়ে শেষ করব। অনেক প্রশ্ন উত্তর হলো, পরে আবার প্রয়োজন হলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে যেটা মূল বিষয় সেটা হলো আমাদের ফার্স্ট উইক অফ জানুয়ারি বৃহৎ আন্দোলনের আমরা একটা ডাক দিচ্ছি, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। তো সেখানে আপনাকে ডেট অবশ্যই জানিয়ে দেব আপনাদেরকে। আপনারা এখন থেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন, কারণ কলকাতার বুকে আমাদের দেখুন 10 বছর অতিক্রান্ত, একদম 14 থেকে প্রসেস শুরু হয়েছিল, 24 চলে এসেছে, 1 2 3 4 করে 10টা বছর আমাদের অতিক্রম হয়ে গেছে। সেই 10 বছরের বঞ্চনা সেটা নিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে অর্থাৎ 9 তারিখে হিয়ারিং এর আগেই আমরা রাস্তায় নামছি। আর দ্বিতীয় বিষয় ছিল সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট মামলা ডিসমিস করে দিয়েছে, সুতরাং এটা নিয়ে আর ঘাবড়ানোর কোনো প্রশ্ন নেই, চাপ নেওয়ার কিছু নেই সুপ্রিম কোর্ট নিয়ে। আর সুপ্রিম কোর্টের সমস্ত মামলা এসএসসি রিলেটেড, মূলত বেসিক রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত মামলা স্পেশাল বেঞ্চ গঠন করে হাইকোর্টেই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। সুতরাং এটা নিয়ে আর সুপ্রিম কোর্ট বা এসএলপি ওমোকে দেখে নেব, এই এই ব্যাপারের গল্পটা আর থাকলো না। সুতরাং মানে এখান থেকে মনে হচ্ছে যে আপার প্রাইমারি ব্যবসাটা চিরতরে বন্ধ হতে চলেছে। তো এই একটা ব্যাপার। আর একটা সেকেন্ড কাউন্সিলিং, প্রায় 2500 মতো চাকরি প্রার্থী ডাক পাচ্ছে, খুব শীঘ্রই কাউন্সিলিং শুরু হবে। ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিং এর জয়নিং আমরা চাইছি এবং আশা করছি একসঙ্গে স্কুলে যেতে পারবো। আর মঞ্চের যেটা মূল স্ট্যান্ড পয়েন্ট ছিল যে যত দ্রুত সম্ভব যোগ্য চাকরি প্রার্থীদেরকে স্কুলে পাঠানো, আর দুই হলো একদম লাস্ট ওয়েটিং চাকরি প্রার্থীটা থাকা পর্যন্ত আমরা লড়াই করব এবং স্কুলে পাঠাবো, এটা হলো আমাদের অঙ্গীকার। আর দ্বিতীয় কথা প্রশ্ন হলো মঞ্চকে ভালোবাসা, অনেককে মঞ্চকে ভালোবাসেন তাদেরকে বলবো কাইন্ডলি মঞ্চে আসুন, মঞ্চকে ভালোবাসুন, মঞ্চের সঙ্গে থাকুন। মঞ্চ প্রতিটা কর্মকাণ্ড নজর রেখেছে, উকিলের সঙ্গে প্রতিনিয়ত কন্টিনিউ রেখেছে, কমিশনের সঙ্গে কন্টিনিউ সম্পর্ক রেখেছে, যত যেখানে যেখানে যাওয়া দরকার যা যা করা দরকার মঞ্চ একদম প্যারালালি করে যাচ্ছে, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মঞ্চে আসুন, আপনার ফ্রাস্ট্রেশন আপনার ওয়েটিং হয়ে গেছেন, শেষের দিকে ওয়েটিং আছেন, আপনি চাপে আছেন, আপনি মানে মানসিকভাবে ভেঙে পড়েছেন, আপনাকে রিকোয়েস্ট করব আপনি ইয়েতে আসুন, ওর নাম কি, মঞ্চে আসুন। আপনার স্ট্যাটাস সম্বন্ধে আপনি জেনে যান, আপনার পরিবেশ পরিস্থিতি স্থিতিশীল হবে, আপনি মেন্টালিটি আপনি পজিটিভ তৈরি হবেন, এতটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। যাই হোক, এখান থেকে শেষ করলাম, সবাইকে সংগ্রামী অভিনন্দন, পরে আবার সময় করে আপনাদের সঙ্গে গল্প করা যাবে। আর শীতের দিনগুলো একটু উপভোগ করুন, পজিটিভ থাকুন, ভালো থাকবেন, শুভরাত্রি।